Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি আপনাদের রিকোয়েস্ট করা গান নিয়ে। তো আবারও আমরা নিয়ে চলে এসেছি চঞ্চল চৌধুরী এবং শাওন ম্যামের গান নিয়ে। তো আমরা বলে রাখি যে এর আগে আমরা চঞ্চল চৌধুরী এবং শাওন ম্যামের একটি গান সর্বত মঙ্গল ও রাধে এই গানটা নিয়েছিলাম বছর দুয়েক আগে। হ্যাঁ, তারপরে আর একটা নিয়েছিলাম, ঠিক মনে পড়ছে। আচ্ছা, নিশা লাগিল রে। হ্যাঁ, নিশা লাগিল রে। তো দুটো গানই অসাধারণ ছিল, মানে তাদের গানের আমরা ফ্যান হয়ে গেছি। মানে চঞ্চল চৌধুরী তো এমনি মানে কি বলবো, রিমার্কেবল অ্যাক্টর, বাট তার গানও যে এত সুন্দর, তিনি গাইতে পারেন। শাওন ম্যাম ও অ্যাক্ট্রেস, একদমই নাম করা। এক্স্যাক্টলি, আমি মানে অ্যাক্টর পর একটা আজকে আসলাম। তো দুজনেই তাদের অভিনয় ছাড়াও যে গানেও এত তাদের দখল রয়েছে, গায়িকিতে এত দখল রয়েছে, ওই দুটো গান না দেখলে আমরা জানতে পারতাম না। তো তারপর থেকে আমরা বুঝে গেছিলাম যে এনাদের গানগুলো তো সবসময় অনবদ্য সুন্দর হতে হবে। তো যখনই আপনারা রিকোয়েস্ট করেছেন তখন মনে হলো যে এটা যদি আপনারা রিকোয়েস্ট নাও করতেন তাহলেও আমরা নিয়ে আসতাম। তো যাই হোক, গানের নাম হচ্ছে ঢাকা শহরে আয়শা আমার। একটু ডেসক্রিপশন বক্সটা আমরা দেখে নিই। বলছে যে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সঙ্গীতজ্ঞ গাজী মজহারুল আনোয়ার এদেশের সংস্কৃতির এক অমর নাম। সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনকারী এই গুণী সঙ্গীতজ্ঞের সৃষ্ট 20,000-এরও বেশি গান আমাদের মাঝে আজও অম্লান। সেই গানগুলোকে নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপন করতে আইপিডিসি আমাদের গানের পঞ্চম সিজনের আয়োজন। ঈদ উপলক্ষে আমাদের এবারের পরিবেশনা বাংলা চলচ্চিত্রের একটি কালজয়ী গান, কিংবদন্তি গীতিকার গাজী মজহারুল আনোয়ার রচিত ঢাকা শহর আয়শা আমার। গানটি সুর করেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। ঢাকা শহর আয়শা আমার গানটি খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমায় চিত্রায়িত হয়েছিল। চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন সত্য সাহা এবং রমলা সাহা। অশিক্ষিত সিনেমায় গানটি গেয়েছিলেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী খন্দকার ফারুক আহমেদ এবং শাম্মী আক্তার। আর এই গানের চিত্রায়নে অভিনয় করেছিলেন নায়করাজ, রাজ্জাক এবং অঞ্জনা। আচ্ছা, দুজনেও তো মানে সুপারস্টার। সিনেমাটি মুক্তির পরে গানটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে, পায় ব্যাপক জনপ্রিয়তা। তো চলুন, ডেসক্রিপশন বক্সে এমনি আলাদা করে সব দিয়ে দিয়েছে, আপনারা সেখান থেকে লিঙ্কটা মানে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর চ্যানেল নেম হচ্ছে আইপিডিসি আমাদের গান। তো চলুন দেখে নিই এবার ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমার যেন মনে হয় শাওন ম্যামের মানে ফেসিয়াল ফিচার্সের সাথে সাথে কণ্ঠের মধ্যেও না একটা মানে জৌলুস তার সাথে এক্সপ্রেশন আছে। একটা ক্লাসিক ফ্লেভার লাগছে। শহরে মাটি ফাইটা বৃষ্টি
তারা তো এমনি ভালো অ্যাক্টিং করে, সুন্দর অ্যাক্টিং করে, কিন্তু এখানে যে একদম সেই গান গাইতে গাইতে তাদের যে অ্যাক্টিং গুলো, বডি ল্যাঙ্গুয়েজ, তারপর একটু সেই খুনসুটি ব্যাপার অসাধারণ। এবং আমার পার্সোনালি আমার চঞ্চল চৌধুরীকে তো মানে ভীষণই ভালো লাগে, বাট আমার শাওন ম্যামকেও অসাধারণ লাগে। অনেকগুলো আমরা শুটিং করছি এখন, তো ব্যাক টু ব্যাক গানই চলছে, তো তার মাঝখানে এরকম একটা ক্লাসিক ফ্লেভার মানে একটা গান শুনে না ভীষণ ভালো লাগলো। আর তাছাড়া মানে আমরা এই গানটা যে পুরোনো ভার্সনটা যে আমরা আগে শুনেছি বা এই গানটা আমরা আগে শুনেছি সেটাও না, বা প্রথমবার শুনলাম, আর অপরিচিত গান, বাট আমাদের প্রথমেই ক্লিক করে গেছে, মানে এত সুন্দর লাগছে। এক্স্যাক্টলি, আমরা যখন আই থিংক আমরা কিছুক্ষণ আগে, আমি জানি না কোনটা আগে কোনটা পরে পাবেন জানি না, তো নুসরাত ফারিয়ার যে গানটা রিলিজ করেছে, তো সেখানে কিন্তু আমরা বলছিলাম যে অনেক সময় হয় কিছু মানে আমাদের গানটা শুনে লিরিক্সটা খুব একটা খাস লাগেনি, তো তখন আমরা এটাও বলছিলাম যে অনেক সময় হয় ফার্স্ট বার শুনে ক্লিক করে না, দু তিনবার শোনার পর, যেমন ঝুমুর গানে দু তিনবার শোনার পর ক্লিক করেছে, তো তেমনই ঝুমুর গানটার নাম ঝুমুর, এখনটা ঝুমকা বলছে, না एक्चुअली গানটার নাম ঝুমুর, বাট এবার ঝুমুর ঝুমকা আপনারা বুঝে গেছেন তো কোনটা মিউজার যে গানটা, তো যাই হোক, তো সেখানে আমরা বলছিলাম যে অনেক সময় দু তিনবার কিছু কিছু গান শুনলে তারপর হয়তো ক্যাচি লাগে, বাট এই যে গানটা ঢাকা শহর আয়েশা, এই গানটা কিন্তু আমরা একদম ফার্স্ট টাইম শুনলাম, বাট ফার্স্ট টাইমেই ক্যাচ করে গেছে, মানে একদম ক্লিক করে গেছে, যখন ওই শাওন ম্যাম ফার্স্ট লাইনটা যখন ঢাকা শহর, ও তখনই ক্লিক করে গেছে। আমার মনে হয় আজকে বোধহয় আমরা এখন বসে প্রায় 5-6 গানের রিয়াকশন দিলাম, একসাথে শুট করছি, আমার তো বেস্ট এটাই লাগলো, ওয়ান অফ দ্য বেস্ট সং আজকে। আর একটা জিনিস আমি যেটা বলছিলাম যে অসাধারণ, মানে যখন গায়িকে যখন করছে মানে গান গাইছে তখন যেন তার মধ্যে একটা এক্সপ্রেশন খেলে যাচ্ছে, যেন মানে গানের গলাটা সেই সরস ব্যাপারটা রয়েছে। আর তার সাথে চঞ্চল চৌধুরী তো একদম মানে তিনি একজন লেজেন্ড বলা চলে, এবং তার যে অভিনয়ের সাথে সাথে গানের গলাটাও এত সুন্দর এবং এত বলিষ্ঠ, এবং আর দুজনকে না একসাথে স্ক্রিনে মানে খুব ভালো লাগে, দুজনের জুটিটা, যুগল বন্ধুরা ভীষণ সুন্দর লাগে, তাদের দুজনের একটা অদ্ভুত কেমিস্ট্রি রয়েছে, এটার জন্য আমার মনে হয় গানটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে, একটা গান তাদের হিট হয়ে যায় এই কারণে, আমার গানের সাথে সাথে তাদের এই কেমিস্ট্রিটার জন্য, কেমিস্ট্রির জন্য তাদের যে এক্সপ্রেশন এগুলোর জন্য কিন্তু গানটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে, আর ঠিকই বলেছে ওটার জন্য যেন মনে হয় গানটা আরো বেশি রিলেটেবল লাগে, আমার রিলেটেবল লাগে, জনপ্রিয় হয়ে যায়। এবং আমার কোথাও গিয়ে মনে হয় চঞ্চল চৌধুরীকে তো আমরা জানি, মানে আমরা তার অনেক বেশি কাজ দেখি বা সোশ্যাল মিডিয়ায় ফলো করি, তো তার তো একটা বলিষ্ঠ পার্সোনালিটি রয়েছে, কিন্তু কোথাও গিয়ে আমার যেন মনে হলো শাওন ম্যাম ভীষণ একটা মিষ্টি মানুষ, ভীষণ একটা মিষ্টি পার্সোনালিটি রয়েছে, একটা ক্লাসি ব্যাপার রয়েছে, মানে না না এটা আমরা এটা আমরা যখন ওই সর্বতমঙ্গলের রাতে তখন আমরা তখন তাকে চিনতাম না, আর যখন ভিডিওটা এনেছিলাম এবং তার ক্লাসের ব্যাপারটা তখন ওই কমেন্ট বক্সে আপনারা আলোচনা করেছিলেন, এবং সেই সমস্ত ভিডিওগুলো আমার তো দুর্দান্ত, মানে যতগুলো এখন গান আমরা শুট করলাম, আমি মেনশনও করে দিচ্ছি, ঝুমুর গানটা তাই তো, নুসরাত ফারিয়ার গান, তারপরে হচ্ছে আচ্ছা ঝুমকা, যাই হোক নুসরাত ফারিয়ার গান, তারপরে হচ্ছে খেলা হবে গানটা, আর হচ্ছে অপু বিশ্বাসের রঙে রঙে সঙ্গে সঙ্গে, রঙে রঙে সঙ্গে সঙ্গে গানটা আমাদের ভালোই লেগেছে, তো এই যে গানগুলো দেখলাম
কুক স্টুডিও বাংলার গানটা এখনো দেখিনি আমরা, দেখবো এর পরে ওটাই শুট করবো, তো ওটা কেমন লাগবে বলতে পারছি না, বাট এই গানটা ওয়ান অফ দ্য বেস্ট সং লাগলো, ভীষণ 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 সুন্দর। আর আরেকজনের কথা না বললি না যে আর কি ফ্লুট বাজাচ্ছিলেন, মানে বাঁশি বাজাচ্ছিলেন যিনি, তো তার যেন গানটা যে মাঝে মাঝে যখন বাঁশি সুরটা আসছিল না, একটা অন্য রকম একটা লাগছিল, যেন মনে হচ্ছিল যে সেই কৃষ্ণের মতো একটা ব্যাপার আসছিল যেন। আর এমনি ও মানে ব্যাকগ্রাউন্ডেও যারা গান গাইছিলেন, ঠিক আছে, মানে কোরাসটা যারা করছিলেন আর কি, এবং ইনস্ট্রুমেন্টালে যারা ছিলেন ইনস্ট্রুমেন্টে, তো অবভিয়াসলি তাদের সবার একটা টিম ওয়ার্ক হয়েছে বলে গানটা আরও বেশি ফুটে উঠেছে, খুবই সুন্দর লাগছে। কিন্তু ওই দুটো মানুষের থেকে নজর সরানো আজকে যায়নি, ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ ভীষণ মিষ্টি একটা গান, খুব ভালো লেগেছে গানটা। তো যাই হোক, এখন যাই না কেন আমার মনে হচ্ছে এই গানটা শোনার পর, মানে আমার মনে হচ্ছে যে সর্বত মঙ্গল রাধে আর দিশা লাগিল রে, ওই দুটো গান আর একবার শুনতে ইচ্ছা করছে আমার, স্পেশালি ফর শাওন ম্যামস এক্সপ্রেশন। তো যাই হোক, খুব খুব ভালো লেগেছে গানটা আমাদের, ভীষণ সুন্দর একটা গান, এবং আমাদের রিয়াকশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, তো আপনারা চাইলে চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সুদীপ্তার যে পার্সোনাল চ্যানেলটা রয়েছে সুদীপ্তা স্পেকট্রাম, সেটা অবশ্যই ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলা যেহেতু সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।